আবারও বিভিন্ন দোকানে খাদ্য দপ্তরের অভিযান। দোকানে খাদ্যের গুণগত মান বজায় রাখতে সদর মহকুমা শাসকের নির্দেশে শনিবার বিকেলে খাদ্য দপ্তরের আধিকারিকরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে এবং আমতলি বাজারে বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করে তার পাশাপাশি রেস্টুরেন্ট এবং হোটেলে অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করে। এই অভিযানের খাদ্য দপ্তরের আধিকারিকরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে ও আমতলি বাজারে বেশ একটি দোকানে অভিযান চালাতে গিয়ে প্যাকেট জাতীয় রুটিসহ ঠান্ডা পানীয় কিছু বোতল মেয়াদ উত্তীর্ণ পায় এবং তা বাজেয়াপ্ত করা হয়। খাদ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, রাজধানী আগরতলা শহর সহ শহরের আশপাশের বাজারগুলিতে যেখানে তারা এই ধরনের অভিযানে যাচ্ছে সেখানে এই ধরনের মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করা হচ্ছে। তাই খাদ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, শনিবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে এবং আমতলি বাজারে যেসব দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী ও গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে সেসব দোকানের মালিকের বিরুদ্ধে তারা সদর মহকুমা শাসকের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাবে। সদর মহকুমা শাসক আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করবেন। আজকে সদর মহকুমা শাসকের নির্দেশে আমাদের এনফোর্সমেন্ট টিম আজকে আমরা বাজারঘাট থেকে সূর্যমণি নগর আমরা বিভিন্ন দোকান পরিদর্শন করেছি। পরিদর্শনকালে আমাদের ইউনিভার্সিটির সংলগ্ন কিছু দোকানে আমরা প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ কোল্ড ড্রিঙ্কস, চিপস, বিস্কিট ইত্যাদি আমরা উদ্ধার করেছি। তাছাড়া হোটেল থেকে দোকানের সিলিন্ডার উদ্ধার করেছি। আমরা বিভিন্ন দোকান পরিদর্শনকালে দেখতাম কোল্ড ড্রিঙ্কসের যে ফ্রিজিং চার্জ এক্সট্রা 5 টাকা সেটা কন্টিনিউ সেটা নিচ্ছে, আমরা সেটা দরকার করছি। আর আমরা মূলত এই যে অভিযান সেটা জনগণকে সতর্ক করার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।